ওয়েলকাম টু মাহি ইডুকেশন। আজ একাদশ শ্রেণীর বাংলা বিষয় থেকে একটি কবিতা, যেটি সিলেবাসে ভারতীয় কবিতা নামেই পরিচিত, কবিতার নাম শিক্ষার সার্কাস। মূলত এই কবিতা যিনি কবি আয়াপ্পা পানিকার, তিনি হলেন মালায়ালাম সাহিত্যের এক বিশিষ্ট সাহিত্যিক এবং কবি। আয়াপ্পা পানিকার জন্ম হয়েছিল 1930 সালের 12ই সেপ্টেম্বর এবং তিনি মারা যান 2006 সালের 23শে আগস্ট। আজ এই কবিতার পুরোপুরি বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করব। শিক্ষার সার্কাস হলো কবিতার নাম। কবিতার নাম শিক্ষার সার্কাস। শিক্ষা থেকে কিভাবে আজকে আমরা একটা সার্কাসের জগতের মধ্যে অবতীর্ণ হচ্ছি বা প্রবেশ করছি, তারই প্রেক্ষাপটে কবির আজকের এই কবিতা। মূলত এই কবিতাটি আয়াপ্পা পানিকারের হলেও এই কবিতাটাকে অনুবাদ করেছেন বাংলা ভাষায় উৎপল কুমার বসু মহাশয়। এখানে বাংলা সাহিত্যের বিশিষ্ট অনুবাদক উৎপল কুমার বসু এই মালায়ালাম সাহিত্যিক লেখা যে কবিতা, এই কবিতাকে মালায়ালাম ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে এনেছেন। কবিতার প্রাথমিক যেটা ব্যাপার সেটা হলো যে আজ আমাদের বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে আমরা সবসময় এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে যাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে আছি। প্রতি বছর আমাদের যেমন ক্লাসে পরীক্ষা হয়, সেই ক্লাসের পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হলে আমরা যে শ্রেণীতে পড়ছি তার ঠিক পরের শ্রেণীতে যেমন যাব বলে ভাবি, এখানেও একটা দেখানো হয়েছে যে শিক্ষার ক্ষেত্রেও ঠিক যেন সার্কাসের মতো একটা খেলা চলছে। সার্কাসে যে যুবকরা বা যুবতীরা খেলা দেখান, তারা যেমন এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে চলে যান খুব সহজে, সেরকমইভাবে বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থায় আমরা আর যারা পড়ুয়া তারাও কিন্তু এভাবেই শিক্ষাকে এক স্থান থেকে অন্য স্থানে যেন কাঁধে বয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এতে লাভ কিছু হচ্ছে না, শুধুমাত্র শ্রেণীগুলোতে ধাপে ধাপে শ্রেণীর মতো চড়ে যাচ্ছি বটে, কিন্তু আমাদের যে প্রকৃত জ্ঞান সেটা আসলে কি ওইটুকু সময়ের মধ্যে আমরা আনতে পারি বা নিতে পারি বা গ্রহণ করতে পারি কি বর্জন করতে পারি, এই প্রেক্ষাপট নিয়েই আজকে কবিতার বিস্তারিত আলোচনা। বিশিষ্ট সাহিত্যিক আয়াপ্পা পানিক্কর তার এই কবিতার মধ্য দিয়ে আনতে চেয়েছেন যে প্রতিবারই আমরা দেখি, আমরা এবং আমার সহপাঠী বন্ধু যে থাকে, যে প্রতিবারই আমরা প্রতিদিনের পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা একটা শ্রেণী থেকে অপর শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছি, কিন্তু এর ফলে কী দেখা যাচ্ছে, একটা বছর পরে অন্য শ্রেণীতে যাচ্ছি বটে, এভাবে আস্তে আস্তে প্রথম ক্লাস থেকে শুরু করে চতুর্থ ক্লাস, তারপর আস্তে আস্তে বড় ক্লাসের দিকে যেতে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর স্তর, আমাদের জীবনে যে উচ্চশিক্ষার স্তর রয়েছে আমরা চলে যাচ্ছি বটে, কিন্তু আমাদের যে প্রকৃত জ্ঞান সেই জ্ঞান ঠিক মতো আসছে না এটুকু সময়ের মধ্যে, সেই জ্ঞানটা আমরা মনের মধ্যে আনতে পারি না বা জ্ঞানকে কোথায় আমরা হারিয়ে আসছি, ছেড়ে আসছি, যে জ্ঞান আমাদের দরকার ছিল জীবনে সেই জ্ঞান আমরা এইটুকু সময়ের মধ্যে কখনোই পাচ্ছি না, তা নিয়ে আজ কবিতা। প্রথমেই কবিতার লাইনে বলছে যে তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, জিজ্ঞাসা দেওয়া আছে, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। অর্থাৎ আমি এবং আমার এক সহপাঠী স্কুলে যে আমার সাথে পড়ে কী করছে, বলছি তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। আমি ওকে বলছি যে তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করে যাও, তুমি যদি ক্লাস ওয়ানে পাস করো তাহলে আমিও ক্লাস টুয়েও যেতে পারি। অর্থাৎ আমি ওইখানে একজন বন্ধুর সাথে একজন বন্ধু কী হচ্ছে, একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল এখানে। পরে বলছে তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো আমি তাহলে দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। আবার বলছে যে তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাস করো, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাস করি, অর্থাৎ সে প্রথম থেকে যখন দ্বিতীয় ক্লাসে আসবে তখন আমি সে দ্বিতীয় ক্লাস ছেড়ে তৃতীয় ক্লাসে চলে যাব। আবার বলছে যে বেশ আমি সোজা তৃতীয় শ্রেণীতেই যেতে পারি, তুমি যদি তৃতীয় শ্রেণীও পাস করো। অর্থাৎ আমি যখন কী হবে, সোজা শিক্ষায় যাচ্ছি, তৃতীয় শ্রেণী চলে যাচ্ছি পাস করে, তুমি যদি তৃতীয় শ্রেণীতে পাস করো, বেশ আমি তৃতীয় শ্রেণীও পাস করি, বেশ তাহলে 1 2 3 4, অর্থাৎ আমি আস্তে আস্তে কী হবে, চতুর্থ শ্রেণীতে গিয়ে
পৌঁছে যাচ্ছি। এলে এভাবে কি দেখা যাচ্ছে, একটা আমাদের শিক্ষার যে শ্রেণীগুলো পরস্পর চেঞ্জ হয়ে হয়ে বা পরিবর্তন হয়ে হয়ে এক ধাপ থেকে অন্য ধাপে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় কি দেখছি যে এক বন্ধুর সাথে আরেক বন্ধু চলছে ওটা প্রতিদ্বন্দ্বিতা, তুমি পাস করলে আমি পাস করব, তুমি গেলে আমি চলে যাব। কি দেখা যাচ্ছে আমাদের দিকে, একটা প্রতিদ্বন্দ্বিতা আসছে প্রত্যক্ষভাবে। কিন্তু পড়াশোনার যে জ্ঞান, কে কতটা নিয়েছে বা নিতে পারেনি, সেগুলো যাচাই হচ্ছে না। শুধু শিক্ষার স্তরটাকে কোনোরকমভাবে একটা বছর পড়ে পড়ে কাটিয়ে জেরে যেতে পারলেই হলো, ব্যাস পাসটি করলেই হলো। এই পাসের পরে কী দেখা যাচ্ছে, শ্রেণীগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে 1, 2, 3, 4 করে আস্তে আস্তে জীবনের যে উচ্চ স্তর তার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে প্রকৃত যে শিক্ষা সেটা যেন হারিয়ে গেছে, সেটা আর কেউ নিচ্ছে না, সবাই শুধু এক শ্রেণী থেকে অন্য শ্রেণী যাওয়ার জন্য ব্যাকুল। তারপরে বলছে, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি? তুমি যদি এই সবগুলো শ্রেণী পাস করো, যদি সব শ্রেণী শেষও হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। বলছেন যে তুমি যদি সব শ্রেণীগুলো পাস করে নাও বা তোমার সব শ্রেণীর পড়া শেষও হয়ে যায়, আমি অর্থাৎ যার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা চলছে, আমার সাথে আমার বন্ধু, আমি বলছি এখনও কি যে তোমার পড়াশোনার স্তর শেষ হয়ে গেলেও তারপরেও কিন্তু আমি কী করবো, পরের শ্রেণীতে গিয়ে চলে যাব, বা আমি একেবারে পরের শ্রেণী তোমার থেকে উচ্চ স্তরে গিয়েই স্থান নেব। সব শিক্ষা একটা সার্কাস যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। তাহলে জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ এখানে শিক্ষাটাও পুরো একটা সার্কাসেরই মতনই ব্যাপার এসে থেকেছে। সার্কাস যারা দেখাতে আসে তারা যেমন এক শ্রেণী থেকে অপর শ্রেণী ঝাঁপিয়ে চলে যায়, সেখান থেকে আবার ঝাঁপিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে আবার অন্য শ্রেণী চলে যাচ্ছে, এভাবে যে খেলা দেখাচ্ছে, চক্রাকারে একটা যে খেলা চলছে, ঠিক আমাদের জীবনের শিক্ষাটাও এরকমভাবেই চক্রাকারেই আবর্তিত। অর্থাৎ আমরা জীবনে কোনো জায়গায় যাওয়ার জন্য একটা শ্রেণী থেকে অপর শ্রেণী পা রাখি, ঠিক একইভাবে শিক্ষার দিক থেকে আমরা এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে যাচ্ছি। কিন্তু আমরা কী শিখেছি সেটা আর কেউ কোথাও খুঁজতে যায় না। অর্থাৎ আমরা এই শ্রেণী থেকে ওই শ্রেণী যাওয়ার সময় যে কী জ্ঞানটুকু আহরণ করলাম বা কী জ্ঞানই বা পেলাম, সেটা কেউ কখনো খোঁজার চেষ্টা করছে না। সবার মনে একটাই ধারণা কি, তুমি যদি শ্রেণীতে যাও আমি তোমার পরের শ্রেণীতে চলে যাব। তাই শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে কী হচ্ছে, পুরোপুরি একটা সার্কাসের মতনই তৈরি হয়েছে অবস্থায়। তাই আমাদের বর্তমান দিনে যে শিক্ষা ব্যবস্থাটাকে দিন কবি আয়াপ্পা পানিকর বলছেন, পুরোপুরি একটা সার্কাস চলছে এখানে। যেন শিক্ষা বলে কিছু হচ্ছে না, পুরোপুরি সার্কাস, যেন খেলা দেখানো হচ্ছে যে আমাকে এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে যেতে হবেই, এটা যেন মনের মধ্যে জেঁকে বসিয়ে নিয়েছে আমরা। এবং এই প্রতিযোগিতায় সবাই একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তাই আয়াপ্পা পানিকর তার কবিতার মধ্যে বলেই দিচ্ছেন যে সব শিক্ষায় একটা সার্কাস যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হয়। অর্থাৎ তিনি এখানে শিক্ষাকে পুরোপুরিভাবে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন, তাই কবিতার নাম হয়েছে শিক্ষা সার্কাস। আর বলছেন যে জ্ঞান কোথায় গেল, একটা বড় জিজ্ঞাসা দিয়ে দিচ্ছেন যে জ্ঞান কোথায় গেল। অর্থাৎ আমরা যে শিক্ষার ফলে জ্ঞান আহরণ করি সেই জ্ঞানটা গেল কোথায়, সেই জ্ঞান তো নেই, শুধুমাত্র কী আছে, মনে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যে যেতে হবে, আমাকে পাস করতে হবে। কিন্তু আমি যে ওই ক্লাসে কী আহরণ করলাম, কী অর্জন করেছি, কী পেয়েছি, কী পাইনি, সেই সব হিসেব কারণ মাথার মধ্যে নেই, আসেও না মনের মধ্যে, শুধু আমাকে যেতে হবে পরের শ্রেণীতে। তাই বলছে যে জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ যে জ্ঞানটা আমরা পেয়েছি সেটা কিছুই আমরা অর্জন করতে পারিনি, পুরোটাই আমাদের কাছে একটা ধোঁকা, অর্থাৎ হতাশা, ধোঁয়াশা মাত্র। ফলে কবিতা থেকে স্পষ্ট হচ্ছে যে একটা বিষয় যে আমরা সবাই ছুটে চলেছি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু আমরা যে প্রতিযোগিতা করার জন্য এতটা ব্যাকুল হয়েছি, যার জন্য করছি, সে শিক্ষাটাই আমাদের কাছে আসছে না, সেটা পুরোপুরি ধোঁকা হয়ে যাচ্ছে, একেবারে যাকে বলা হয় যে হতাশা, একটা ব্যর্থতা হয়ে যাচ্ছে। তাই এই শিক্ষার কোনো দাম নেই, এই শিক্ষা পুরোপুরি একেবারে সার্কাস জাতীয়, তাই কবিতার এই নাম হয়েছে শিক্ষার সার্কাস। কবিতা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা আমাদের প্রশ্নের উত্তর ফিরিয়ে দেবো।